যুদ্ধ বিধ্বস্ত গাজা ধ্বংস করা হয়েছে উপত্যকার অর্ধেকের বেশি ভবন, আবাসিক থেকে শুরু করে হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, স্কুল কোনো কিছুই রক্ষা পায়নি ইসরায়েলি বোমা হামলা থেকে। খোলা আকাশের নিচে গাজার লাখ লাখ বাসিন্দা। চার দিনের যুদ্ধবিরতিতে কেউ কেউ বাড়ি ফিরেছেন, তবে ফিরে এসে দেখছেন সাজানো গোছানো বাড়ি এখন ইট সিমেন্টের স্তূপ। এই অবস্থা দেখে হতবিহ্বল গাজার এই মানুষগুলো। সব ধ্বংস করে দিয়েছে। এই বাড়িটা বানাতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। এত কষ্টের বাড়ি আমার শেষ করে দিল। আমি একা নই, লাখ লাখ মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, স্বজনদের মেরে ফেলেছে। আল্লাহ সব দেখেছেন, তিনিই ব্যবস্থা করবেন। ভয়াবহ হামলায় এতদিন উপত্যকার ভেতর অনেক জায়গায় পৌঁছাতে পারেননি গণমাধ্যম কর্মীরা, ফলে সামনে আসেনি ইসরায়েলি আগ্রাসনে গাজায় ক্ষয়ক্ষতির প্রকৃত দৃশ্য। যুদ্ধবিরতিতে স্পষ্ট হলো কতটা তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেড় মাসের এই যুদ্ধে গাজা যেন রূপ নিয়েছে নরককুণ্ডে। বিভিন্ন সংস্থার জরিপ বলছে উপত্যকায় 25,000 টনের বেশি বোমা ফেলেছে তেল আবিব, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। পুরো গাজায় ক্ষতিগ্রস্ত হয়েছে 41,000-এর বেশি স্থাপনা, যার অর্ধেকই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।